আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমার আজকের পর্বে। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজার এবং সহজ একটি রেসিপি, তৈরি করে দেখাবো কোরিয়ান স্টাইলে গরুর মাংসের স্যুপ। সাধারণ কিছু উপকরণ দিয়েই এই স্যুপটা তৈরি করে নেওয়া যায়, তবে গড়ে আমি সব সময় যেভাবে তৈরি করি সেই রেসিপিটি আজ আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় এই মজার খাবারটি। স্যুপ তৈরি করার জন্য এখানে আমি গরুর মাংস নিয়েছি হাড় চর্বিসহ প্রায় 700 গ্রাম, আর মাংসগুলোকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আরও লাগবে মূলা, এখানে একটা মূলার অর্ধেকটা নিয়েছি, 8-10টি নিয়েছি রসুনের কোয়া, একটা বড় সাইজের পেঁয়াজ, পেঁয়াজটাকে এভাবে একটু মোটা করে কেটে নিতে হবে। 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ চিনি, 1 চা চামচ আদা কুচি। এখানে আমি ব্রাউন কালারের চিনিটা ইউজ করছি, আপনারা সাদা চিনিও এখানে ইউজ করতে পারবেন। চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়ে নিয়েছি 6 কাপ পানি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিষ্কার করে ধুয়ে রাখা মাংসগুলো। এখানে কিন্তু আমি কোনো রকমের মশলা ইউজ করব না, শুধু পানি দিয়ে মাংসগুলোকে সিদ্ধ করে নিব। মাংসগুলোকে পানির সাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে এবার ঢাকনা দিয়ে ডেকে চুলার আঁচ লোতে করে 40 থেকে 45 মিনিট এটাকে জাল করে নিব। এতে করে মাংস এবং হাড্ডি থেকে তেলটা বের হয়ে মাংসগুলো প্রায় সিদ্ধ হয়ে আসবে। 45 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি, দেখতে পাচ্ছেন মাংসটা প্রায় সিদ্ধ হয়ে হাড় এবং মাংস থেকে তেলটা খুব সুন্দরভাবে বের হয়ে উপরে উঠে এসছে। এখন মাংসগুলোকে পানি থেকে ছেঁকে আলাদা করে নিতে হবে, কারণ এটাকে আবার রান্না করতে হবে। মাংসগুলোকে আমি পানি থেকে ছেঁকে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা মূলা, পেঁয়াজ, দিয়ে দিচ্ছি রসুন, অ্যাড করে দিচ্ছি পানি প্রায় 3 কাপের মতন, কারণ মাংসগুলো এখনও কিছুটা শক্ত রয়ে গিয়েছে আর একটু নরম হতে হবে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা কুচি 1 টেবিল চামচ। এবার চুলার আঁচ হাইতে করে ডাকনা দিয়ে ডেকে 5 মিনিটের জন্য এটাকে আমি রান্না করব। 5 মিনিট পর এর মধ্যে আমি দিয়ে দিব গোলমরিচের গুঁড়া, চিনি, আদা কুচি। সব কিছু দেওয়ার পর চুলার আঁচ লোতে করে আবারও ডাকনা দিয়ে ডেকে 20 থেকে 25 মিনিট এইভাবে লো আছে এটাকে রান্না করে নিতে হবে। 20 থেকে 25 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি, রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সয়া সস 1/2 টেবিল চামচ, অয়েস্টার সস 1/2 টেবিল চামচ। এখানে কিন্তু আমি কোনো রকমের লবণ ইউজ করি নাই, কারণ আমি এখানে 2 ধরনের সস ইউজ করেছি। আপনাদের কাছে যদি লবণের পরিমাণটা কম মনে হয় সেই ক্ষেত্রে আপনারা প্রয়োজন মতন লবণ এখানে অ্যাড করে নিতে পারবেন। এই খাবারটা কিন্তু খুবই হেলদি, ছোট বড় সবার জন্য। যাদের ঠান্ডার সমস্যা আছে তারা কিন্তু এইভাবে স্যুপ তৈরি করে গরম গরম ভাত এবং নুডলসের সাথে খেতে পারেন, ঠান্ডার জন্য খুবই উপকার। আমার রান্নাটা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে সার্ভিং ডিশে সার্ভ করে দেখাচ্ছি। একটি সার্ভিং ডিশে আমি নিয়ে নিয়েছি কিছু নুডলস। এখানে আমি বার্মিচিলি নুডলসটা নিয়েছি, আপনারা যে কোনো নুডলস বা সাদা ভাতের সাথেও এটা পরিবেশন করতে পারবেন। এই তো তৈরি হয়ে গেল আমার একদম অল্প উপকরণ দিয়ে সহজ রেসিপিতে গরুর মাংসের স্যুপ। আপনারা সমস্ত টিপসগুলো ফলো করে এটা তৈরি করে দেখতে পারেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশেই থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ।